আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো আমিও আবারও চলে আসলাম তোমাদের মাঝে আর একটু দুটা ডিজাইন দেখাবো শেয়ার করব আমি আগেই করে রেখেছি এটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করবো অলরেডি আমি সামনে রেখে দিয়েছি এটা ছিল একটা কামেজ আমার এই কামেজটা আমি কীভাবে করেছি কি কালার সুতো করেছি ওটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করবো এটা নিচে কাম সম্পূর্ণটা নিচে কাজ করে নিয়েছি যে এটাকে বলে এর সেলাই আড়ং নকশি সেলাই বলে এটাকে এটা একটু শেড সুতা দিয়ে কাজ করেছি যে উপরে ফুলগুলো দিয়েছি একটু দুটা কালারের সুতা দিয়েছি আর পাতাটা দিয়েছি ও শেড কালারের সুতা দিয়ে জামাটার কালার হচ্ছে মেরুন কালার মেরুন মানে খয়ের রঙের কালার ডিপ খয়েরি যেটাকে বলে ওইটা নেক্সট আমি এইভাবে করে নিয়েছি অল্পনাটা আর মাঝখানে একটু পাথর বসিয়ে দিয়েছি মাঝখানে এটা প্লাস্টিকের স্টোন বলে আর জামার মাঝখানটাতে আমি কী দিয়েছি ওটা দেখিয়ে দিচ্ছি এই যে সম্পূর্ণ জামার ভিতরে এরকম ছোটো ছোটো ফুল বসিয়ে দিয়েছি যে ছিটানো ফুলগুলো দিয়েছি আর হাতার তো আমি একটু কাজ করে নিয়েছি হাতাটাও দেখে দিচ্ছি এই যে হাতাটা আমি এইভাবে করেছি একটু সামনে একটু পাহাড়ের মতন সেলাই করে নিয়েছি আর এভাবে উপর পর্যন্ত আমি ফুলটা করে নিয়েছি সম্পূর্ণ এইভাবে কাজ করে নিয়েছি আমি আর একটা জামা দেখাবো এই যে আর একটা জামা এইটা জামাটার নিচে আমি এইভাবে লাল কাপড় বসিয়ে এই ফুলগুলো করে নিয়েছি এইভাবে কাপড় আগে ফুলগুলো করে তারপরে কাপড়টা আমি বসিয়ে দিয়েছি এটা ছিল প্রিন্টের জর্জেটের কাপড় ছিপন জর্জেট বলে এটাকে এটা কিন্তু অন্যরকম ভালো লাগা হ্যাঁ এখানে হাতাই করেছি দুই হাতাই কাজ করে নিয়েছি এভাবে দুই হাতাই কাজ করে নিয়েছি আর এটা ছিল সিপনে পরে পেন্ট তো আমি দুটা জামাই তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে আমাকে একটু জানাবে আর যারা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ তারা একটু করে নিও আর যারা যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এতক্ষণ যারা যারা আমার সাথে ছিল তাদেরকেও অনেক ধন্যবাদ তাহলে আমি আজকের মতো সবাইকে আল্লাপে দিব পরবর্তীতে আমি যে কোনো আরেকটা ডিজাইন নিয়ে আমি তোমাদের সামনে আসব তবে সবাই খুব ভালো থাকো আমি সবার জন্য খুব দোয়া করি আমার জন্য সবাই দোয়া করিও ওকে আল্লাহ পেজ আমার অল ফ্রেন্ডস বাই